সাত আট বছর সে বলছে মমতা দি আয়া করুন তার মানে ত্রিপুরা কা বাচ্চা বাচ্চা ভি জানতা হ্যায় কি ত্রিপুরা মে ক্যা চল রহা হ্যায় আমরা এখানে এসেছি প্রথম দিন থেকেই বলা হয়েছে যে বাংলা থেকে মানুষ এসে ত্রিপুরায় কিছু করবে না ত্রিপুরার মানুষ ত্রিপুরার জন্য কাজ করবে ত্রিপুরার মানুষ ত্রিপুরার সরকার গঠন করবে ত্রিপুরার মানুষ ত্রিপুরায় সরকার চালাবে ত্রিপুরার মানুষ ত্রিপুরার মানুষের পাশে থাকবে এত ভয় কিসের আমি জানতে চাই এত ভয় কিসের বিপ্লব বাবু আমরা তো না হয় নব্য আমরা তো না হয় নতুন আমরা তো কোচি আপনি তো বলছেন আমরা নাকি কোচি আমাদের নাকি কোনো ক্ষমতা নেই আমরা নাকি বাজে বাজে আসছি গায়ে হাওয়া লাগাচ্ছি আর বেরিয়ে যাচ্ছি তাহলে পৌরসভা ইলেকশনে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন আসতে হচ্ছে দাদা কেন আসতে হচ্ছে দেখেছেন কোথাও কোন দেশে দেখেছেন যে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পৌরসভা ভোটের জন্য গলি গলিতে ঘুরতে হয় এই একই জিনিস আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে বিধানসভার সময় যেখানে ভবানীপুরে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গলি গলিতে চৌবাচ্চা পরিষ্কার করছিলেন এবং তারপর ভবানীপুরের মানুষ ভালো করে মুখে জামাটা ঘষে দিয়েছে 58,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন আমি জানতে চাই যে আজকে যে গণতন্ত্রের গণহত্যা বিপ্লব বাবু করছেন আজকে যখন আপনাদের নেতারা আপনাদের দিল্লির পরিযায়ী মন্ত্রীরা ভোট পাখি বিজেপি হচ্ছে ভোট পাখি ভোটের আগে যেই রাজ্যে ভোট হচ্ছে তার কাজ করে তার জন্য বলে যে শোনো ভাই এখানে ভোট হবে আর কিছুদিনের মধ্যে রাস্তা তৈরি করো লোককে দেখাতে হবে তো যে কাজ করছি এখানে জলের ব্যবস্থা করো তাহলে ভোট পাবো না যেখানে যেখানে ভোট সেখানে সেখানে মোদিজি আর মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা দেন সেই কথা রাখেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কমিটমেন্ট ইজ মাই ক্রেডেনশিয়াল যবে থেকে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন তার 5 দিনের মধ্যে যা যা কথা দিয়েছেন সেই কথা রেখেছেন সে লক্ষ্মীর ভান্ডার হোক সে স্টুডেন্টস ক্রেডিট কার্ড হোক সে দুয়ারে রাশন হোক এই হচ্ছে মুখ্যমন্ত্রী আর অন্যজন মূর্খমন্ত্রী ত্রিপুরার মানুষকে ভাবতে হবে যে আজকে তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়ছে আজকে তৃণমূল কংগ্রেস আপনাদের হয়ে কথা বলছে আর যতদিন এই স্বৈরাচার চলবে যতদিন এই গণতন্ত্রের গণহত্যা হবে একদিন এমন দিন আসবে যে বোবার ঘরেও বাগ্মী তৈরি হবে বোবার ঘরেও বক্তা তৈরি হবে সেদিন আমরা দেখবো যে বিপ্লব বাবু কোথায় যান গণতন্ত্রের আপনি গণহত্যা করবেন আর মানুষ চুপচাপ মেনে নেবে তো আমাদেরকে হাজার হাজার ছেলেমেয়েরা যোগাযোগ করছে তারা বলছে দিদি সামনে আসতে পারছি না ভয় লাগছে গুন্ডাদের সরকার তো অরাজনৈতিক ভাবে লড়তে চায় গুন্ডামি করে লড়তে চায় বদমাইশি করে লড়তে চায় লম্পট লুম্পেন বদমাইশ নোটোরিয়াস একটা নোটোরিয়াস সরকার কাকে মারছেন কাকে মারছেন বিপ্লব বাবু ত্রিপুরার মানুষকে মারছেন তৃণমূল কংগ্রেসের কিছু হচ্ছে না আজকে গাড়ি দিচ্ছেন না আপনারা কার ব্যবসা যাচ্ছে ত্রিপুরার মানুষের ব্যবসা যাচ্ছে তো আজকে হোটেলে থাকতে দিচ্ছেন না কার ব্যবসা নষ্ট হচ্ছে ত্রিপুরার মানুষের ব্যবসা নষ্ট হচ্ছে আজকে যারা মার খাচ্ছে তারা ত্রিপুরার মানুষ ত্রিপুরার লোকাল লোকজন নিজের রাজ্যের লোককে নিজে মারছেন আর তারপর কোন মুখে ভোট চাইতে চান আপনারা কোন মুখে ভোট চাইতে চান আমি জানতে চাই বিপ্লব বাবুর কাছে যে কি বিধান রয়েছে যে আপনাদের নেতারা আজকে দিল্লি থেকে এসে কলকাতায় বসে দিনের পর দিন মজমা করবেন দিনের পর দিন জলসা করবেন গান্ডে পিণ্ডে গিলবেন আর তারপর আমরা যখন এখানে আসব তার আগে আপনারা বলবেন অতিথি দেব ভবা আরে মাঝে মাঝে উল্টে গেতে জানেন না উনি কিন্তু আমরা ভালো করে ভাজতেও পারি আমরা কাঁটাও বাঁচতে পারি এবং যেই মাছ বেশি ছটপট করে সেই মাছ জল ছাড়া তার যেই অবস্থা হয় ত্রিপুরার মানুষ যেদিন সেই নিদান দেবে আপনাদেরও সেদিন ওই জালবিন মাছলির মতো অবস্থা হবে এই জালবিন মাছলির মতো অবস্থা হবে এত ভয় কিসের এত ভয় কিসের মেরে কোথায় যাবেন মানুষ দেখছে না প্রত্যেকটা মানুষ বলছে চুপচাপ জোড়া ফুলে ছাপ চুপচাপ জোড়া ফুলে
মানুষের সমর্থন নিজের বাড়িতে বসে দিন, নিজের গণতান্ত্রিক অধিকার সেটাকে দিন, এবং আসুন ভোট দিন তৃণমূল কংগ্রেসকে। পৌরসভা ভোট সুযোগ দিয়ে দেখুন না, করতে পারি কি না পারি, করতে পারি কি না পারি বলুন না। যদি করতে না পারি 2023 সাল আমাদের ভোট দেবেন না, 2023 ভোট দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা দেয় সেই কথা রাখে, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের পত্র রিক্ত হয় নাই, জোড়া ফুল ফুটবে মরুভূমিতেও এই ব্রত বহিব সদাই। মরুভূমিতেও যদি জোড়া ফুল না ফোটাতে পেরেছি নিজের নাম পাল্টে দেব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, দিদি আমাদের বলেছেন ভয় পাবে না। যারা যারা বাড়িতে আছেন, যারা যারা সক্রিয়ভাবে তৃণমূলে যোগদান করতে চাইছেন, তাদেরকে আমি বলছি ঠিক আছে, ত্রিপুরার মানুষ একটু ছিল মারো, ভোটের দিন বিজেপির মৌচাকে ঢিল মারো, বিজেপির মৌচাকে ঢিল মারো, একটাও ভোট বিজেপিতে পড়বে না, নো ভোট টু বিজেপি। আপনারা অনেক বিশ্বাস করে আজকে বিজেপিকে ভোট দিয়েছিলেন, যারা সিপিএম কে চাইতেন তাদেরও মনে হয়েছিল যে বিজেপি এলে উন্নয়ন হবে, ভেবেছিলেন তো আপনারা, দিয়েছিলেন তো, তখন তো তৃণমূল ছিল না কথা, তাহলে বাটপার। আমি তো বলছি না, জনগণ বলছে বাটপার বাটপার। তাহলে আজকে এই অবস্থা, কর্পোরেশন ভোটে এত ভয় পেয়ে গেলেন, বিধানসভাতে কি করবেন দাদা? কর্পোরেশনে না হয় তৃণমূল কংগ্রেস একটু ইউনিট টেস্টের মতো একটুখানি কম নম্বর পেল, কিন্তু তৃণমূল কংগ্রেস খুব ভালো মতো জানে যে অ্যানুয়াল পরীক্ষায় কিভাবে লেটার পেতে হয়, এবং সেই লেটারটা আমরা পাবো। আপনি চিন্তা করবেন, আমাদেরকে ভয় দেখাবেন, আমরা ভয় পাই না কাউকে। মমতা বন্দ্যোপাধ্যায় লিড ফ্রম দ্য ফ্রান্ট, সামনে থেকে লড়েন, তাকে দেখে আমরা উদ্বুদ্ধ, তাকে দেখে আমরা অনুপ্রাণিত। আপনারা যদি মনে করেন যে আমরা সিপিএম এর মতো কংগ্রেসের মতো হুমা বিজেপির জুজু আসছে চলো চলো খাটের তলায় লুকিয়ে পড়ো, আপনারা খুব ভুল ভেবেছেন। আমরা সেই পাত্র নই, এবং সেটা আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারছেন, সেই জন্য আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মানুষকে বলবো আমাদের সঙ্গে থাকুন। আজকে কেন কন্যাশ্রী পাবে না ত্রিপুরার মানুষ, কেন রূপশ্রী পাবে না, কেন স্বাস্থ্যসাথী পাবে না, কেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে না, কেন দুয়ারে রেশন পাবে না, কেন চাকরি পাবে না, কেন স্বাস্থ্য পাবে না, আজকে সব কিছুর জন্য কেন কলকাতায় যেতে হবে? আজকে প্রত্যেকটা মানুষ বলছে দিদি চাকরির জন্য কলকাতায় যাচ্ছি, দিদি অপারেশন হবে চিকিৎসা হবে কলকাতায় যাচ্ছি, দিদি ছেলে মেয়ের পড়াশোনা করাতে হবে তার জন্য কলকাতায় যাচ্ছি। আজকে এয়ারপোর্টে একজন বলছে দিদি আগরতলার মেয়েগুলো সব কলকাতায় বিয়ে হয়ে যাচ্ছে। এই তো অবস্থা, কাউকেই রাখতে পারছেন না, কেউ থাকতে চাইছে না। এটা অবশ্যই বিপ্লবাত্মক ব্যর্থতা যে ওনার শাসনকালে ওনার সরকার চলাকালীন ত্রিপুরার মানুষ ত্রিপুরায় থাকতে পারছে না। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র পরিষেবা, ত্রিপুরার প্রত্যেকটি মানুষ সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে রঙের হোক, যে বর্ণের হোক, তাদের প্রত্যেকের পাশে আমরা থাকতে চাই। আমাদের সুযোগ দিন, আমাদের সুযোগ না দিলে আমরা কাজ করতে পারবো না, আর তখন কিন্তু আপনারা আমাদের বলতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস আমাদের পাশে ছিল না। আমাদেরকে সুযোগ দিন, আমরা যদি কাজ করতে পারি তাহলে 2023 আমাদের ভোট দেবেন, যদি না করতে পারি তাহলে ভোট দেবেন না। সোজা হিসেব, আমরা তো ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলি না, সোনার ত্রিপুরা, সোনার বঙ্গাল, সোনার বিহার, যেখানে অ্যাম্বুলেন্সের জায়গায় গরু ঘুরে বেড়ায়, সোনার উত্তরপ্রদেশ, যেখানে মহিলাদের অ্যাভারেজে প্রতিদিন 42 জন করে মহিলার অপহরণ হয়, সোনার মধ্যপ্রদেশ, যেখানে 4 ঘন্টা যাবেন বলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 কোটি টাকা খরচা করেছেন, সোনার সেন্ট্রাল ভিস্তা, যার জন্য 20,000 কোটি টাকা খরচা করছেন, থাকবেন বলে প্রধানমন্ত্রীর বাসস্থান। সারা দেশের মানুষ বুঝে গেছেন যে মোদি ম্যাজিক বলে আর কিছু নেই, যদি কিছু থেকে থাকে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে তা হচ্ছে মমতার ক্ষমতা, মমতার ক্ষমতা। তার জন্য আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে, জোড়া ফুল চিহ্নে চুপচাপ ভোট দিতে হবে। আর বিজেপির যারা কর্মী সমর্থক যারা আজকে মারছেন, নিজেদের লোকেদের মারছেন, আমাদের লোকেদের মারছেন, তাদের একটা কথা বলি যে যেই নেতা যেই লিডারদের অঙ্গুলি লেহনে আপনারা এই মুহূর্তে নাচছেন তারা বিজেপিতে থাকবে তো, তারা বিজেপিতে তো আছে আপনারা জানেন তো, কারণ এরপর তো আটি গড়াগড়ি যাবে, আপনারা তো রাস্তায় ঘুরে বেড়াবেন, আপনাদেরকে তো ওনারা দেখবেন না, ওনারা ঠিক সময় চলে যাবেন, দিল্লি পালিয়ে যাবেন, কারণ বিপ্লব বাবু নিজে এমন একজন মানুষ যে মানুষকে বাঁচাবে কি, নিজের গদি বাঁচানোর জন্য মাসে 3 বার করে দিল্লি যান।
সে আবার রক্ষা করবে কি রাজ্যের মানুষকে? ওনাকে বলুন আপনি নিজের গদি যদি সামলাতে হয় আগে মানুষকে সামলান, রাজ্যের মানুষের পাশে থাকুন, তারপর বড় বড় বাতেল মারবেন। আমি আপনাদের সকলকে বলতে চাই, এখানে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়বে না। উই উইল নট বাচ অ্যান ইঞ্চ। আমরা যতদিন এখানে রয়েছি দাঁতে দাঁত দিয়ে আমরা এখানে পড়ে থাকবো, আমরা শেষ দেখে ছাড়বো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা দেখব যে আমাদের গায়ে কে হাত দেয়। আর যেদিন আমাদের গায়ে হাত পড়বে, ত্রিপুরার মানুষ আপনাদের শেষের রচনা শুরু করবে। সেদিন ত্রিপুরার মানুষ আপনাদের শেষের রচনা শুরু করবে এবং গণতন্ত্রের যেই চরটা সপাটে আপনাদের গালে পড়তে চলেছে তার আওয়াজ এখন থেকেই আমরা পাচ্ছি। ফলত তৈরি থাকুন। ত্রিপুরার মানুষকে শেষবারের মতো বলতে চাই, সামনে আসতে হবে না, আপনাদের হয়ে লড়াই আমরা করে দেব, কিন্তু 25 তারিখে নিজের গণতান্ত্রিক অধিকার সেটা রাখবেন, ভোটটা দেবেন এবং মন থেকে যদি আমাদেরকে বিশ্বাস করতে পারেন, বেশি কিছু করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিংগুলো ইউটিউবে দেখালে দেখে নিন এবং বিপ্লব দেবের কথাগুলো ইউটিউবে পাওয়া যায় শুনে নিন। দুটোর মধ্যে সিমিলারিটি দেখুন, দুটোর মধ্যে তফাৎ দেখুন। যদি মনে হয় মুখ্যমন্ত্রীকে চাই তাহলে বিপ্লববাবুকে ভোট দেবেন, আর যদি মনে হয় মুখ্যমন্ত্রীকে চাই, কলকাতার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, ওনার স্কিমকে চাই, ওনার পরিষেবা চাই, তাহলে জোড়া ফুল চিহ্নে চুপচাপ জোড়া ফুলে ছাপ, ঠান্ডা ঠান্ডা কুল কুল, জিতবে শুধু তৃণমূল। তাহলে জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা। তরুণকো টিভি, সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ।